আসসালামু আলাইকুম দর্শক, কি ব্যাপার এই দোকানদার কই? হ্যাঁ, দোকানে এত এত মানে ফুল লাগায় রাখছে দোকানদার কই? আপনি নাকি দোকানদার ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে এত ফুল লাগায় রাখছেন, এগুলো কি ভাই? এগুলো কি বাসা বাড়িতে করে নাকি? এগুলো বাসা বাড়িতে ডেকোরেশনের জন্য করা হয়। এগুলো কি, এগুলো ফ্যানের নিচে থাকে নাকি? হ্যাঁ, সিলিং রোজ ফ্যানের নিচে ঝাড়বাতির পয়েন্টে বসানো হয়। এগুলো ফ্যানের নিচে দিলে সুন্দর দেখা যায়? জি, ফ্যানের নিচে দিলে সুন্দর। এই যে এই যে এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ জি, এরকম। এই যে সিলিং রোজ, হ্যাঁ এটা সিলিং ফ্যানের নিচে দেওয়া যায়। হ্যাঁ, ফ্যানের নিচে দেওয়া যায়, সিলিং এ দেওয়া যায়, সব জায়গাতে দেওয়া যায়। দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের বাসায় কিন্তু জিপসামের কাজ হয়েছে। তো এই জিপসামের কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কিভাবে করতে পারেন, আজকের এই ভিডিওতে আইডিয়াটা দিব। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ মানুষ ভাই এখন সৌন্দর্যের পাগল, বাসা বাড়ি সুন্দর সুন্দর করতে চায়। আপনারা কিন্তু খুবই কম খরচে একটা রুম দেখা গেল আপনি 10-12 হাজার টাকায় কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। একদম জিপসাম থাকবে, প্লাস রঙও থাকবে, আপনারা যেটা আমাদের বাসায় দেখেছেন। আমাদের তিনটে রুম ছিল, যে তিনটে রুমে প্রতি রুমে আমাদের খরচ হয়েছিল 10-12 হাজার টাকা। এবং মূল যে কাজটা আমার রুমে আমি করাইছি, এই যে সিলিংয়ের কাজ, এটাও কত টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলে দিব। হ্যাঁ, তো প্রথমে আসেন, আমাদের যে বাকি তিনটা রুম ছিল এই রুমের ভিতরে কি কি আপনারা দেখেছেন ভাই? এদিকে আসেন। এই যে স্ট্রিপ দেখেছেন, এখানে আপনি অনেক ধরনের স্ট্রিপ পাবেন। এই স্ট্রিপগুলোর হিসাব কিভাবে হয় আমি আপনাদেরকে বলে দেই। এই স্ট্রিপগুলো আপনার তো লাগায় দিবেই, এগুলো হচ্ছে রানিং ফিট। রানিং ফিট, রানিং ফিট বলতে এইভাবে, হ্যাঁ লম্বা, এখানে কত ফিট আছে সেই হিসাব অনুযায়ী, যত ফিট। হ্যাঁ, তো 80 টাকা নাকি 85 টাকা? 85 টাকা রানিং ফিট। আচ্ছা, রানিং ফিট রং সহ 85 টাকা, মাল্টি কালার। আপনাদের যদি বিস্তারিত বুঝাইতে যাই এটা হবে, আর এবারে যদি বুঝতে চান ভাই 10-12 হাজার টাকা লাগবে। আমি আপনাদেরকে বিস্তারিতই বুঝাই দিতেছি। তো এটা রানিং ফিট রং সহ আপনার 85 টাকা। এরপরে আপনারা একটা ডাইস দিব, 56 ইঞ্চি ডাইস দিব বা সিলিং রোজ দিব আপনারে। হ্যাঁ, এটা আপনার 5,000 টাকা পড়বে। তাহলে কত হইলো আপনি সেটা হিসাব করে নেবেন। তো দেখবেন যে 10-11 হাজার টাকাই হবে। আর চারটা কর্নার থাকবে, আর একটা রুমের চারটা কর্নার থাকে। এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এই কর্নার গুলো 500 টাকা। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিতেছি, রং সহ 500 টাকা আছে। এইভাবেই আসলে রুমের ভিতরে একটা ডেকোরেশন করে দিবে তারা, তো আপনার 10-12 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। এবার আসেন, আপনারা যদি কেউ জানলা করতে চান, জানলা, এই যে জানলা দেখতে পাচ্ছেন, আপনার জানলাটা যত বড়ই হোক ভাই, যত বড়ই জানলা হোক আপনি একই রেট রাখবেন, রং সহ। এটা কিন্তু রং না, রং সহ 8,500 মাল্টি কালার। যে কোনো জানলার সামনে আপনি এটা করতে পারেন, খুব সুন্দর দেখা যাবে এটা। হ্যাঁ, তো আপনাদের এইটা আইডিয়া দিলাম, ঘরের ভিতরের আইডিয়া। এবার আসেন ভারী কাজের দিকে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা সিলিং ডেকোরেশন করা আছে। এটা দোকানে আসার পরে আমার পছন্দ হয়ে যায়, আমি চিন্তা করছি যে আমার বাসায় আমি লাগাবো। তো আমার কত খরচ পড়েছে সেটা যদি আমি বলি, আমার রুমটা হচ্ছে 12-13 সাইজ, 12x13, হ্যাঁ 12x13 সাইজ। তো আমার রুমে খরচ পড়েছে 50,000 টাকা প্লাস আর কি। হ্যাঁ, রং টং সব কিছু সহ তিনি এখান থেকে, ঢাকা থেকে লোক পাঠাইছেন, তারা কাজ করে দিয়েছে। আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ওনাকে কিন্তু পাঠাইতে পারেন, আপনাদের বাসার ঠিকানা দিলে উনি চলে যাবে দেশ এবং বিদেশ থেকেও কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি যায় আপনার বাসার ডেকোরেশন করায় দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো এবার আসেন এইটার হিসাব কেমনে হয় দেখেন। এই যে দেখতে পাচ্ছেন একটা হাই ডেকোরেশন, এরকম অসংখ্য 100 থেকে 200 ডিজাইন ভাইয়ের কাছে আছে। হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা বলে দিবে, আপনারা পাঠায় দিবে, আপনি সেগুলো থেকে চয়েস করবেন। তো এগুলোর হিসাব হয় রং সহ, আমার নিয়েছিল মানে 350 টাকা। ভাই বাইরে কাছে আসলে হয়তো বুঝায় টুঝায় একটু কম বেশিও করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর ঢাকার ভিতরে মনে হয় আরো বেশি একটু ডিসকাউন্ট নাকি? ঢাকার ভিতরে একটু, হ্যাঁ। তবে ঢাকার বাইরে তিনি কাজ করেন, ঠিক আছে? আমার পরে ছিল 50,000 টাকা প্লাস আর কি। হ্যাঁ, রং টং সহ একদম হুবহু এটা নিছি। এবং এখানে সবচেয়ে ভালো লাগার বিষয়, সুন্দর লাগার বিষয় যে এখানে আপনি স্পট লাইট ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন যে কোনো লাইট, আবার চেন লাইটটাও ভাই এখনো দেয় নাই আমার রুমে, আমি দিয়েছি আপনারা দেখেছেন। তো এখানে কিন্তু আপনি সেই লাইটও ব্যবহার করতে পারবেন, পুরো বাড়ির চেহারাই চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি চাইলে আপনি এটাকে ডাইনিং রুমের মাঝে, ড্রয়িং ডাইনিং এর মাঝখানে, আর ড্রয়িং ডাইনিং এর মাঝখানে কিন্তু আপনারা এটা দিতে পারেন। এটা ভাই কেমন খরচ পড়বে? এটা 25,000 টাকা পড়বে রং সহ। কত কত? মাল্টি কালার সহ 25 থেকে 26,000, 25-26,000 টাকা মাল্টি কালার নিলে সেক্ষেত্রে বেশি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের মোটামুটি আসলে আইডিয়া হয়ে গেছে যে আমার বাড়িতে যে আমি জিপসামের কাজ করাইছি কত টাকা লাগছে। আমার তিন রুমে ধরেন 11,000 টাকা করে ধরেন, আর ডাইনিংয়েও সেটা হিসাব করতে হবে, এবং আমার রুমে প্লাস 50,000 টাকা প্লাস। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বাসা বাড়ি অল্প খরচের মধ্যে যদি একটা সুন্দর একটা ব্যাপার দেওয়া যায় আসলে কিন্তু ভালো লাগে। ভালো লাগছিল বিদায় কিন্তু আমি করাইছি। তো আপনারা চাইলে ডিসপ্লেতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভাই আপনি জাস্ট বলেন না যে আমার রুমের সাইজ এত এত, কত টাকা লাগবে, বাকিটা ভাই বলে দিবে। ভালো লাগলে করবেন, না লাগলে পরে চিন্তা করবেন, সমস্যা নেই। টিনের বাড়ি হলে কি করতে হবে? টিনের বাড়ি হলেও করা যাবে, সেক্ষেত্রে হয়তো একটু খরচটা বেশি আসবে, সেখানে রং, টিনের বাড়ির চারদিকে ওয়াল থাকতে হবে, চারদিকে ওয়াল থাকতে হবে।
তো দর্শক শ্রোতা আপনারা মানে কোনো আপনাদের চিন্তা নাই, জাস্ট ওনারা বলবেন উনি বাসায় যায় সব কিছু করে দিবে, সব লোক পাঠিয়ে দিবে। তো ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, জিপসাম সম্পর্কে আইডিয়া হয়ে যাবে মানুষের। দর্শক শ্রোতা কিছু বিষয় আমি বলে দিচ্ছি, এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। এই যে এতক্ষণ আমরা তার দোকানে গিয়ে একটা ভিডিও শ্যুট করে নিয়ে আসলাম, এটা আমার আগে শ্যুট করা ছিল যখন আমি তার লাস্ট পেমেন্টটা দেই আর কি। আমি কিন্তু ওনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেই যে আমি কন্টেন্ট ক্রিয়েটর কিংবা তার কাছ তার ভিডিও করে দিব। আমি এক টাকাও কিন্তু আমি প্রমোশনের নামে নেই, এটা মনে রাখবেন প্রথম কথা। আমি যা বলছি সত্য বলছি, জাস্ট জিপসাম সম্পর্কে আপনারা আইডিয়া পেলেন। আপনাদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই আপনারা আমার কিছু খরচ যেমন এক্সট্রা হয়েছে, যেমন আমার যাতায়াত ভাড়া, দুইটা যাতায়াত ভাড়া আমার দেওয়া লাগছে 7,000 টাকা, একবার 4,000 টাকা, এটা একটু বেশি হয়ে গেছে, আমার ঢাকার বাইরে ছিল। এরপরে আপনার আছে ধরেন যে বিভিন্ন রকম বিষয় আছে, আপনাদের কাছে বলবো যে আপনারা মানে ওনার কাছে যে কোনো ধরনের ডিজাইন পাঠালে সেটাই উনি করে দিতে পারবে বা যে কেউ করে দিতে পারবে। তো আপনারা জাস্ট এখানে সকল কাজ করার আগে চুক্তিবদ্ধ হবেন যে চুক্তির বাইরে আমি এক টাকাও দিব না, এর এমনভাবে চুক্তি করে নেবেন যে চুক্তির বাইরে আমার এক টাকাও দিব না, আমি আমার রুমের সাইজগুলো বলে দিব, সেই অনুযায়ী আপনি এভাবে কাজ করবেন। যেখানে কাজ করান না কেন, অন্য কোনো মিস্ত্রি বা যে কারোর কাজ করান না কেন, সব কিছু চুক্তিবদ্ধ করে নেবেন। তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপারে আপনারা সেটা ডিসিশন নিয়ে নেবেন। তারপরে যদি বলেন যে যে এখানে যে ডেকোরেশনের যে লাইটগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু আপনার কিনে দিতে হবে, যেমন আমার কিন্তু 5,000 টাকা দিয়ে লাইটগুলো কিনে দিতে হয়েছে। তো এগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। আর আপনি ওনার যে কোনো ডিজাইন পাঠালে বা যারাই পাঠান না কেন বা যারাই দিয়ে কাজ করান না কেন, তো মোটামুটি এরকমই হবে খরচটা হবে। আমি আপনাদেরকে কিন্তু খরচগুলো বলে দিয়েছি, এরকম গর্জিয়াস কাজ করাইলে 50,000 টাকা প্লাস চলে যাবে, আর চারিদিকে বর্ডার টেনে আপনি যদি কাজ করেন মাঝে সিলিং রোজ দিয়ে, তাহলে কিন্তু আপনার দেখা গেল যে 10 থেকে 13,000 টাকার মধ্যে হয়ে যাবে। এ হচ্ছে কথা, আপনার এগুলো মাথায় রাখবেন। অবশ্যই সকল কাজ করার আগে চুক্তিবদ্ধ হয়ে নেবেন যে চুক্তির বাইরে কিন্তু আমি এক টাকাও খরচ করব না, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। অবশ্যই আপনারা যেখানেই ভালো পাবেন কাজ করবেন, উনিও ভালো কাজ করে, এই জন্য তো আমি করাইছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি আপনাদেরকে ফোর্স করব না, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আপনাদের জিপসামের কাজগুলো সম্পর্কে আইডিয়া দেওয়াই আমার মূল উদ্দেশ্য ছিল। ধন্যবাদ।